Assalamualaikum viewers, welcome back to my channel. আজকে আমি বলেছিলাম যে আমার এই ভিডিওতে আমার গ্রামের বাড়িতে যাওয়ার রাস্তাটা দেখাবো, মানে রাস্তার সিচুয়েশনটা কি ওয়ার্স্ট সিচুয়েশন দেখেই বুঝতে পারছেন। আর আপনাদের যদি গ্রামীণ রাস্তা, গ্রামীণ পরিবেশ খুব ভালো লাগে তো এই ভিডিওটা আপনারই জন্য। আর আপনি একদম সঠিক ভিডিওটি চয়েস করেছেন। আপনি এই ভিডিওতে দেখতে পাবেন গ্রামে বর্ষাকালে রাস্তার কি অবস্থা হয় আর মানুষ কত কষ্ট করে যাতায়াত করে। আমরা এই ভিডিওটি খুব রিস্ক নিয়ে বানিয়েছি, কারণ ভ্যান গাড়ি দিয়ে যাওয়ার সময় মোবাইলটা যেভাবে ধরে রাখতে হয়েছে একটু অসাবধানতার জন্যই কিন্তু ফোনটা কাদায় পড়ে যেতে পারত আর একদম নষ্ট হয়ে যেতে পারত। কিন্তু তবুও আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে হলেও এই ভিডিওটা তৈরি করেছি। আর এত কষ্টের জন্যই আমার এই ভিডিওটা দিতেও অনেক দেরি হলো। এই ভিডিওটা আমি ঈদের সময় করেছি, ঈদে গ্রামের বাড়ি যাওয়ার সময়। আর যখন দেখলাম রাস্তার এত বাজে অবস্থা, তখন ভাবলাম একটা ভিডিও করে চ্যানেলে দেওয়াই যায়। আর আপনাদেরকেও জানালাম যে গ্রামীণ রাস্তা বর্ষাকালে কতটা খারাপ হতে পারে। আর আমরা বাড়িতে যে কিভাবে গিয়েছি আর কিভাবে যে বাসায় ফেরত এসেছি তা শুধুমাত্র আমরাই জানি। খুব বাজে অবস্থা ছিল, ফেরার দিন এর চেয়েও আরো বেশি খারাপ অবস্থা ছিল। এর জন্য আমি ফেরার দিনের ভিডিওটা করতে পারিনি। যাওয়ার দিন তো ভ্যান দিয়ে কোনো রকম যাওয়া গেছে, কিন্তু ফেরার দিন ভ্যান তো দূরের কথা, কোনো রিক্সা বা ভ্যান কিছুই বাড়ি পর্যন্ত আসেনি। বাড়ি থেকে বাজার পর্যন্ত হেঁটে যেতে হয়েছে, কত জায়গায় পিছলে পড়ে যেতে নিয়েছি। ঠিক এই কারণেই আমি ফেরার দিনের ভিডিওটা করতে পারিনি, এর জন্য খুবই সরি। আর এই ভিডিওতে শুধুমাত্র আমি গ্রামের বাজে রাস্তাই দেখাবো না, এর সাথে সাথে গ্রামের সুন্দর প্রকৃতি, নিস্তব্ধ প্রকৃতিও দেখাবো। আর তার সাথে একটা সুদিং মিউজিকটাও আমি দিয়ে রেখেছি। ভিডিওটা দেখে আশা করছি আপনাদের কারো মন খারাপ হবে না বা খারাপ লাগবে না, খুব ভালোই লাগবে। তো ভিউয়ার্স, এই ভিডিওটা এনজয় করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আর একটা ভিউ, একটা লাইক, একটা কমেন্ট আমাদেরকে হার্ড ওয়ার্ক করতে বা আমাদের কাজের পেছনে আরও সময় দিতে উৎসাহ জাগায়। আর এই উৎসাহটা খুবই জরুরি চ্যানেলটা সামনে নিয়ে যাওয়ার জন্য। Thank you.
হ্যালো ভিয়ার, আমার অবস্থা কাহিল একদম। সেকশন খাইয়া খাইতে 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 একদম আদা মারা গেল। অনেক রোদ, আমাদেরকে রোদ ফেলে ওই ড্যান ওই ভ্যানটা ঢাকা দিয়ে গেছে। যন্ত্রণা, প্রচুর যন্ত্রণা। ইস, এই রোদের মধ্যে বসা থাকা কি যে কষ্ট। সানটা একটু দেখাই, দেখেন দেখতে পারেন নাকি? কারণ ফোন গরম হয়ে গেছে। এতই খারাপ রাস্তা যে আমি আর ভ্যানে বসে থাকতে পারলাম না। এখন আমি ভ্যান থেকে নেমে গেছি আর চলুন হেঁটে হেঁটে আপনাদেরকে রাস্তাটা দেখাই। আর এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, না হলে এই কাদায় পিছলে খেয়ে পড়ে যাবেন আর ড্রেসের অবস্থা কাহিল হবে। তাও কখন পড়বেন? ঈদের দিন যখন নতুন জামা পরে বেরোবেন তখন। এই বছর তো ঈদ চলে গেছে, সামনের বছর যখন ঈদ আসবে তখন। না, এমনি মজা করছি, জাস্ট জোকিং। তো এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন, তারপর বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করুন, তারপর একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিন। বাস, শেয়ার করলে কিন্তু আমার লাভের চেয়ে দেশের লাভে বেশি হবে, কারণ এত খারাপ যে রাস্তা এটা তো সবার জানা দরকার না? আমার মনে হলো জানা দরকার, তাই আমি এমন একটা প্ল্যাটফর্মে এটা উপস্থিত করেছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।